এখানে দেখলাম তো আপনাদের, তাহলে তো আপনাদের বর্ডার এরিয়া হিসাবে আপনাদের তো ছাগলনাইয়া ব্রাঞ্চে তো ভালো রেভিনিউ আছে। কত কিলো? এই একটু গেলে 1.5 কিলো হবে। এরপরে তো বর্ডার বাজার, বর্ডার তাই না? বাজার আর কি। এটা হচ্ছে কি আপনারা প্রতি মঙ্গলবারে সপ্তাহে, এখন মনে হয় প্রতি সপ্তাহে বসে না, মাসে হয়তো দুইবার বসে। আচ্ছা, প্রতি সপ্তাহে বসে আর কি মঙ্গলবার। বাজারটা সিস্টেম কি? বাজারটা বসে হচ্ছে কি আপনার এখানে দেখাই কথা করে আপনি হয়তো বুঝবেন না, একটু গেলে 1 কিলো হবে না। আপনার ইন্ডিয়ার জায়গায় যারা বিজনেস আর বিজনেসম্যান আছে ওরা আসে ওদের প্রোডাক্ট নিয়ে, আমাদের এদিক থেকে যারা আছে ওরা প্রোডাক্ট নিয়ে একটা ছাউনি ঘেরা জায়গা বসে আর কি, ওপেন স্পেসে, যার যার যেটা প্রয়োজন ওইটা প্রোডাক্ট কিনে নিয়ে আসে। ওখানে কিনে এটা বর্ডার, ওইটা বর্ডার তাই না? উই যে বর্ডার। আচ্ছা, বর্ডার বাজার দেখেন? ও আচ্ছা, ওটা ইন্ডিয়া কাটাতারে বেড়া ওই বর্ডার বাজার যাওয়া যাবে না যাওয়ার সময়? ও আচ্ছা, যাওয়ার সময় না, এটা তো প্রতি মঙ্গলবারে ওপেন হয় না। বর্ডারের আশেপাশে যেখানে বাজার বসে, তার বাংলাদেশের এই পারে তো দোকান টোকান তো আছে? তাহলে কাজ শেষ করি, কাজ শেষ করার পরে যতটুকু পসিবল হচ্ছে যে যাওয়া যায় কিনা দেখি। ওই যে হচ্ছে বর্ডার, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোনটা জানেন? ওই যে মানচিত্র আপনার খেলা থেকে না জানেন না, মানচিত্র পেনিতে এমনি একটা প্যাডের সাথে কাটা একটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গাতে দিয়ে শুরু করে একদম আপনার কুমিল্লা চৌদ্দরা মাসের সময় যে বাজারটা পাইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সাইডে সাইডে দিক দিয়ে বড় গেছে। ও আচ্ছা আচ্ছা, ড্রাগ বলেন ইয়ে বলেন এগুলো এদিকে অনেক অ্যাভেলেবেল আর কি। ড্রাগ? হ্যাঁ, ড্রাগস ড্রাগস, ওই যে এখানে দেখলাম তো আপনাদের, তাহলে তো আপনাদের বর্ডার এরিয়া হিসাবে আপনাদের তো ছাগলনাইয়া ব্রাঞ্চে তো ভালো রেভিনিউ আছে। ভালো রেভিনিউ আছে মানে রেভিনিউ আসলে ওইটার কারণে না, আমাদের এখানে হয়েছে কি আপনার এই যে দেখতেছে যারা মানে বাড়িঘর আছে, হ্যাঁ, প্রতিটা ফ্যামিলিতে আপনার ফরেনার আছে, প্রতিটা বাড়িতে ফরেনার, মানে ফরেনার ছাড়া কোনো ফ্যামিলি নাই ধরে রাখেন। ও আচ্ছা আচ্ছা, আপনার এরা বিদেশে গিয়ে ইনকাম করে, এখানে টাকাটা পাঠায়, আমাদের এখানে প্রচুর রেমিটেন্স আছে, আমাদের ফ্রান্সের ডিপোজিট অনেক বেশি, প্রায় 600 কোটি টাকার কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা, রেমিটেন্স বলেন আর ইয়ে বলেন এগুলোর কারণে আমরা অনেক প্রফিটেবল ব্রাঞ্চ আর কি, বাংলাদেশ সাউথ ইস্টের টপ 5টা ব্রাঞ্চের মধ্যে থাকলে আমরা আছি আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে ফেনি ফেনি মেইন ব্রাঞ্চের থেকে তো এটার বেশি, এটার ইয়ে বেশি, ফেনি মেইন ব্রাঞ্চ থেকে আপনার এটাতে প্রফিট বেশি, ডিপোজিট বেশি। তবে এখানে হয়েছে কি জানেন, আমরা ওই ডিপোজিটটা আছে ঠিক আছে, কিন্তু আপনার ওই লোন দেওয়ার মতো ওইরকম মানে বিজনেসম্যান বলেন বা ইয়ে বলেন এটা খুব কম, এখানে আপনার বড় লোন দেওয়ার মতো ইয়ে নাই, কারণ ম্যাক্সিমাম হচ্ছে তো আপনার করে না, আর দোকানপাট যারা আছে এরা হয়তো 10-20 লাখ টাকা এসএমই লোনগুলো বেশি করতে পারবে আর কি, এর বেশি এরা পারবে না। এসএমই লোনগুলো বেশি আপনাদের এখানে? এসএমই লোন, এসএমই লোন মানে আর মত মানুষও খুব কম, কারণ এদিকে ওই এখানে মূলত হচ্ছে যে যে ব্যবসাগুলো তারা করে ওটা ট্রেড লাইসেন্স হয় না। হ্যাঁ, ট্রেড লাইসেন্স তারা বেসিক্যালি হচ্ছে যে এখানে তাদের হচ্ছে, হ্যাঁ, সোজা যাচ্ছে আবার ডানে টার্ন করছে এরকম, মানে আপনি হয়তো সঠিকভাবে চালাইতেছেন কিন্তু এরা এরা আপনার লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার না, তো ম্যাক্সিমামে দেখবেন আপনার বিদেশ করতো আগে টাকা ইনকাম করতে বাড়ি করতে এরপর তিন জিয়াটা নিয়ে নেমে গেছে, এটার ইনকাম নিয়ে চলে। আপনার এদিকে বর্ডারের জন্য
মানে হচ্ছে পাচারকৃত যে পণ্যগুলো আছে না ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে যেগুলো, এটা প্রতিটা বর্ডারে এই বিজনেসটা খুব ভালো হয়। মানে এই বর্ডার এরিয়াতে যারা থাকে তারা এই বিজনেসের সাথে কিন্তু জড়িত ম্যাক্সিমাম বর্ডার এরিয়াগুলোতে, তারা হচ্ছে কিন্তু এটা তাদের কোনো ইনভেস্টও নাই, এপারে মাল শুধু ওই পার দিবে, ওই পারে থেকে জাস্ট এ কমিশন। এটা ভালো একটা বিজনেস ইনাদের কিন্তু, বিশেষ করে বর্ডার এরিয়াতে। তো এই জন্য যারা প্রোডাক্ট সেল করে এরা আসলে ভালো প্রোডাক্ট দেয় না, আমি যত দেখলাম আর কি, আমি দুই একবার একটু দাঁড়ান আসলে।